আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডার এগ্রোতে। তো দর্শক, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে লোতে কচু চাষ করে সফল উদ্যোক্তা হবেন এবং প্রতি বছর 1 বিঘা বা 33% লোতে কচু চাষ করে আপনি 2 লক্ষ টাকা আয় করতে পারবেন। তো এটা প্রমাণ সহকারে একদম দেখা দেবো, আমি বলে দেবো। তো দর্শক, যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না, আজকের ভিডিও শুরু করা যাক। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের লতিরাজ কচুর জমি। তো লতিরাজ কচুর জমি আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জমিটা গত কিছুদিন আগে লাগানো। তো আমরা কিন্তু গত 6 বছর হলো লতি কচু চাষের সাথে সম্পৃক্ত আছি। তো এটা অবশ্যই লাভজনক একটি চাষ। আপনার প্রতি সপ্তাহে এখান থেকে কিন্তু 6 থেকে 7 মণ কিন্তু লতি উঠাইতে পারবেন প্রতি সপ্তাহে। তো দর্শক, আপনারা এটা লাগাবেন আসলে কখন? এটা কিন্তু সারা বছরই চাষ করা যায়। তো আমি আপনাদেরকে দেখাই, আপনারা আসেন। তো দর্শক, এই লতি কচু চাষটা আপনারা দীর্ঘ কিন্তু 8 থেকে 9 মাস কিন্তু লতি উঠাইতে পারবেন। 1 বিঘা বা 33% জমি যদি চাষ করেন, আপনার প্রতি সপ্তাহে দেখা যাবে যে 5 থেকে 7 মণ আপনার লতি উঠাবেন। তো 5 থেকে 7 মণ যদি লতি উঠান, এখন বর্তমান লতির বাজারটা কিন্তু 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে আমাদের এখানে পাইকারি বাজার। তো দেখা যায় যে আপনার বাজার কোনো সময় বাড়ে, আর দেখা যায় লতি কচুর চাহিদাটা সবথেকে বেশি থাকে। কারণ আমাদের যেই গাছগুলো, তো এর আগে আমার অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন যে আমাদের আরও জমি আছে, কিন্তু লতি কচু আমার আরও জমি আছে। তো আমাদের এটা হচ্ছে একটা প্রজেক্ট করছি, নতুন প্রজেক্ট এটা, এবং পুরোনো প্রজেক্টে আমাদের চারা আছে। আপনারা যারা লতি কচু চাষ করতে চান, চাইলে কিন্তু আমাদের থেকে অরিজিনাল চারাটা কিন্তু সংগ্রহ করতে পারেন দর্শক। তো দর্শক, আপনারা লতি কচু যারা চাষ করতে চান, এটা দীর্ঘ কিন্তু 8 থেকে 9 মাস লতি বিক্রি করা যায়। এবং আমাদের গাছের কোয়ালিটিগুলো দেখান, যদি এদিকে এদিক আছে। তো গাছের কোয়ালিটিগুলো দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা গাছের যে কোয়ালিটি, একদম হাই কোয়ালিটির আমাদের গাছগুলো বর্তমান অবস্থা। গাছের গ্রোথগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর গ্রোথ। তো এটা হচ্ছে, এটার লতিগুলো কিন্তু একদম সবুজ হবে। এটা পাতা যেমন সবুজ, লতিটাও সবুজ। এই জন্য বাজারে সব থেকে যত রকম তরকারি আছে, সব থেকে চাহিদা সম্পূর্ণ তরকারি হচ্ছে আমাদের এই লতিরাজ কচুর লতিগুলা। এগুলা আপনি অন্য অন্য ফসল হয়তো বাজারে নিয়ে গেলেন, পাইকারি আড়তে অথবা যে কোনোখানে নিয়ে গেলেন, সব থেকে দেখবেন যে আগে লতিটা বিক্রি হয়ে গেছে। আপনি আলু, বেগুন, পটল, ঢেঁড়স যাই বলেন, সব থেকে চাহিদা সম্পূর্ণ ফসল এবং সবজি হচ্ছে লতিটা, কারণ সবাই পছন্দ করে এটা। আর আপনারা যারা লতি কচু চাষ করতে চান, সব নতুন উদ্যোক্তা, তারা অবশ্যই আমি তাদেরকে পরামর্শ দেবো, আপনারা সঠিক পরামর্শ এবং সঠিক চারা নির্বাচন করে আপনারা এটা কিন্তু চাষ করবেন, তাহলে আপনারা লাভবান হবেন। আর এছাড়া যদি আপনারা প্রতারিত হন, দেখা যাচ্ছে নিম্নমানের চারা ক্রয় করে আপনারা প্রতারিত হন, আমরা কিন্তু দেশের 64 জেলায় কিন্তু আমরা ইনশাল্লাহ যাবো চারা পাঠিয়েছি। তো দর্শক, আমরা কিন্তু আমাদের চারা পাঠানোর সিস্টেমটা হচ্ছে, আমরা চারাগুলো পাঠাই, এগুলো চারা আমরা উঠাবো। তো আমি চারা আমি দেখাই আপনাদেরকে কিছু। তো এখানে আমি হচ্ছে এখানে চারা কয়েকটা উঠায় রাখছি, আসলে এটা নতুন জমি। তো দর্শক, এটা নতুন জমি, নতুন জমির জন্য আমাদের হচ্ছে মানে লতি হয়তো নিচ দিয়ে, গাছের গোড়া দিয়ে, ছোটো ছোটো মাটির নিচ দিয়ে বের হচ্ছে। আর এবং তো আপনাদেরকে আমি এগুলো উঠায় রাখছি, তারপর আমি আপনাদেরকে দেখাই। সামনে আছেন দর্শক, আমি আপনাদেরকে একদম প্রমাণ দিয়ে দেখাচ্ছি। তো ওই যে দেখেন, এই যে একটি গাছ, তো এই গাছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লতি অলরেডি বের হয়েছে। তো লতিটা দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই পাশে দেখেন, এই পাশে দেখতে পাচ্ছেন, এই যে একটা লতি কিন্তু অলরেডি বের হয়েছে, এই যে এই লতিটা কিন্তু বের হয়েছে। তো এরকম প্রতিটা গাছে, আরও সামনে আসেন আপনারা দর্শক, আপনাদেরকে আমি একদম প্রমাণ সহকারে দেখাই, আমরা কথায় নয়, আমরা প্রমাণে বিশ্বাসী। তো দেখতে পাচ্ছেন যে একটা, দুইটা, এই যে এই পাশে দেখেন একটা, তিনটা, অলরেডি লতি কিন্তু চলে আসছে। আর আমি আপনাদেরকে এই সামনে দেখাই এখন আপনারা। তো এরকম আপনারা মাটিগুলো যদি করা যায়, প্রতিটা গাছেই প্রায় ইনশাল্লাহ লতি আছে কিন্তু।
তো দর্শক আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন। তো দর্শক এ দেখতে পাচ্ছেন আমার হাতে যে চারাগুলা, এই চারাতে দেখেন যে একটা, এই যে এখানে ছিল চারটা লতি, চারটা, একটা আপনারা দেখেন, একটা, দুইটা, এখানে একটা, তিনটা, এই ছোট একটা, চারটা ছোট একটি গাছে। তো ছোট একটি গাছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আপনারা যারা লতি কচু চাষ করতেছেন আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাই দিলাম। তো আর আমাদের চারাগুলো দেখতে পাচ্ছেন শিকড় নিয়েছে, কি কি পরিমাণ শিকড় নিয়েছে, এগুলো লাগানো মাত্র 40-45 দিন আপনার লতি পাবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল যে চারাটা এটা চাষ করে আপনারা সফল উদ্যোক্তা হবেন। আর একটা কথা যে আমার সাথে কিন্তু যারা চারা নেবেন তারা আমার সাথে পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ রাখতে হবে ভাই। যদি যোগাযোগ রাখতে পারেন তাহলে আপনারা চারা নিতে পারেন, যোগাযোগ যদি না রাখেন চারা নেওয়ার দরকার নেই, তাদেরকে পরামর্শ দেব, কারণ এটা আপনার পরামর্শ দরকার আছে কখন কি করতে হবে। এটা একদম সিম্পল একটি চাষ পদ্ধতি, তো এটা আপনার কখন কি করতে হবে সেটা আমি বিস্তারিত বলে দেবো। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পাবেন। তো যারা যারা নিতে চান নতুন উদ্যোক্তা আমার হচ্ছে স্ক্রিনে বা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে যোগাযোগ করবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা নিতে পারবেন। আল্লাহ হাফেজ।